আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। বিষয়টা হলো, সব বিষয়ে কথা বলবো পরে। এখন অবশেষে ছাড়া পেয়ে যা বললেন শিশু বক্তা রফিকুল ইসলাম, আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। রাজধানীর মতিঝিলে যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে আটক করা হয় শিশু বক্তা মাওলানা রফিকুল ইসলামকে। ছেড়ে দেওয়া হয়েছে অবশ্যই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ছাড়া পাওয়ার পর লাইভে এসেছিলেন তিনি। তিনি বলেছেন, আমি আপনাদের সামনে এসেছি এটা জানানোর জন্য যে আমি একজন সম্পূর্ণ মুক্ত একজন মানুষ। এখন মতিঝিল পল্টন থানার ভিতরে আমি কিছুক্ষণ ছিলাম। আমি সব বিষয়ে ইনশাল্লাহ পরে কথা বলবো। খুব টায়ার্ড রয়েছি আমি এখন। তিনি গাজীপুরের নিজ মাদ্রাসার দিকে যাচ্ছেন জানিয়ে বলেন, আমার নিজের মাদ্রাসায় মাহফিল রয়েছে, সেখানে সবাই যোগদান করবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। এ বিষয়ে নিয়ে তিনি পরে কথা বলবেন বলে জানিয়েছেন। এর আগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার সময় বেলা 11টায় তাকে গ্রেফতার করা হয়। পরে বিকাল 5টার দিকে অভিভাবকদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পল্টন থানার ডিউটি অফিসার SI কাজী আশরাফুল হক বলেন, আটক শিশু বক্তা মাওলানা রফিকুল ইসলামকে আমরা ছেড়ে দিয়েছি। বিকাল 5টার দিকে পল্টন থানা থেকে তার অভিভাবক এসে তাকে নিয়ে যায়। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।